हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू आवर चैनल अपनारा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। आज के भिडियोते शुरू करते जाच्छी गूगल क्रोमेर गुरुत्वपूर्ण तीन सेटिंग्स निये। जे तीन सेटिंग्स आमादेर खुबी खुबी काजे आसबे, जे सेटिंगगुलो जाना थाकले आपनार फोन कखनो हैक होबे ना एबं आपनार बिरक्तिकर एड एबं बिरक्तिकर नोटिफिकेशन थेके आपनाके रेहाई देबे। তাই আমি বলতে চাই যে গুগল ক্রোম এবং আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই তিনটি সেটিংস খুবই হেল্পফুল। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন কেনার পর থেকে গুগল ক্রোম চালাই এবং গুগল ক্রোম চালানোর পরে আমাদের গুগল ক্রোমে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো সম্পর্কে আমরা তেমন কোনো ধারণা রাখি না, যার কারণে কিন্তু আমাদের ফোনটা অনেক সময় হ্যাক হয়ে যায় বা গুগল ক্রোম যে ব্রাউজারটা আমরা ইউজ করি সেটা কিন্তু স্লোলিভাবে কাজ করে। আসলে এই গুগল ক্রোম স্লোলিভাবে কাজ করার কিছু অপশন আছে যেগুলো আমরা জানি না, বা যে ডেটাগুলো গুগল ক্রোম আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে বিভিন্ন ব্রাউজার থেকে নিয়ে থাকে, যেগুলো আমাদের ফোনে সেভ করা থাকে, যেগুলো আমরা ডিলিট করি না বিধায় আমাদের কিন্তু ফোনটা বারবার হ্যাক হয়ে যায়। তাই আমি বলবো যে পুরো ভিডিওতে আমি মাত্র তিনটা সেটিংস নিয়ে কথা বলবো এবং ভিডিওটা খুবই শর্ট, তা আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সেটা প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে তার উপরে অল নামে একটা অপশন আসবে যে অপশনটাতে আপনার ক্লিক করে দেবেন। আর সবশেষে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিও যে কমেন্ট বক্স থাকবে সেখানে নাইস ভিডিও বা গুড ভিডিও বলে আপনারা কমেন্টস করে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস নিয়ে যেটা গুগল ক্রোমে আমরা পেয়ে থাকি, যে সেটিংসগুলো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো চলুন আমরা শুরু করে দিই। আমরা প্রথমে শুরু করব যে গুগল ক্রোম অ্যাপটিতে আছে, অ্যাপটিতে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে থ্রি ডট মেনু দেখতে পাবো, আমরা থ্রি ডট মেনুতে চলে যাব। চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে আমরা সেটিংস অপশন পাবো, এই সেটিংস অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো সাইড সেটিংস, এই সাইড সেটিংসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবো, স্ক্রল করে আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো ডাটা স্টোরস বা ডাটা নামে বা স্টোরস নামে আপনাদের ফোনে থাকতে পারে, এটা সিম্পলি অন করে দেবো। অন করে দেওয়ার পরে আমাদের বিভিন্ন লিঙ্ক এখানে পেয়ে যাব, বিভিন্ন অ্যাড্রেস, যে অ্যাড্রেস লিঙ্কগুলো আমরা সাধারণত গুগল ক্রোমে সার্চ করে রেখেছিলাম, যেগুলো সাধারণত আমাদের এই গুগলে সেভ হয়ে রয়েছে। আমাদের কাজ হলো যে এই যে লিঙ্কগুলো এগুলো কিন্তু আমাদের এখানে দেখুন অনেকগুলো এমবি নিয়ে, দেখুন কোনটা 96 MB, 90 MB, 22 MB, আবার 7.7, 7.4, 4.5, দেখুন অনেকগুলো এমবি নিয়ে কিন্তু এটা জায়গা ধরে আছে, যার কারণে কিন্তু আমাদের ফোনটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে বা গুগল ক্রোমের সাইটটা আমরা চালিয়ে সুবিধা পাচ্ছি না, গুগল ক্রোমের সাইটটা খুবই স্লোলিভাবে কাজ করছে। আমাদের এই গুগল ক্রোম সাইটটা ফাস্ট করার জন্য এবং আমাদের ফোনটা সুরক্ষিত রাখার জন্য আমাদের যা করতে হবে কিছুদিন পরে পরে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিলে তাহলে আর এই স্টোরেজগুলো নিতে পারবো না, যার কারণে আমাদের কিন্তু গুগলের যে সাইটটা আছে সেটা কিন্তু স্লোলিভাবে কাজ করবে না বা আমাদের ফোনটা কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে। তাই এটা করার জন্য আমাদেরকে নিচে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন, ক্লিয়ার ডাটা অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিছু লেখা চলে আসবে, ক্লিয়ার সাইট ডাটা, দিস উইল ক্লিয়ার 289 MB অফ ডাটা অ্যান্ড কুকিজ স্টোর বাই সাইট, ইউ উইল বি সাইন আউট অফ অল সাইট, এনি অফলাইন ডাটা উইল বি ক্লিয়ার। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হবে, ভয়ের কোনো কারণ নেই, এখান থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছুই আপনার ক্লিয়ার হবে না। সিম্পলিভাবে এখানে আমরা যে ক্লিয়ার অপশনটি আছে ক্লিয়ার অপশনটিতে আমরা প্রেস করে দেবো। ক্লিয়ার অপশনটিতে প্রেস করে দিলে অটোমেটিকভাবে কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, দেখুন 5 সেভ বাই ওয়েবসাইট এফআর সেভ, দেখুন মোটামুটি আমার কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এটা ক্লিয়ার হওয়া মানে আমার ফোনটা এখন অনেকটা সুরক্ষিত এবং গুগল ক্রোম সাইটটা আমি এখন চালিয়ে অনেক সুবিধা পাবো। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর অপশনে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইটে জয়েন করে থাকি বা বিভিন্ন সাইটে অনেক কিছু দেখে থাকি, যেগুলো দেখার পর আমাদের কিছু পারমিশন বা অ্যালাউ চেয়ে থাকে, যেগুলো পারমিশন বা অ্যালাউ দিয়ে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফোনে একটু পরে পরেই বিভিন্ন প্রকার নোটিফিকেশন এসে আমাদেরকে বিরক্ত করে থাকে। আমি চাচ্ছি যে এই নোটিফিকেশনগুলো আমরা কীভাবে
অফ করে দেব। আর এই নোটিফিকেশনগুলো অফ করে দিলে আপনার ফোনে কিন্তু বারবার বিরক্তিকর নোটিফিকেশন আসবে না। এর জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে থ্রি ডট মেনুতে যাওয়ার পরে একটু স্ক্রল করে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমরা একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে একটা অপশন দেখতে পারবো নোটিফিকেশন অপশনটা আমরা সিম্পলিভাবে অন করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি অন করে দিই তাহলে আমার যে নোটিফিকেশনগুলো আছে সবগুলো কিন্তু চলে আসবে। তো সিম্পলিভাবে বাই ডিফল্ট যদি আপনাদের অন করা থাকে তা এটা অফ করে দেবে। এভাবে অফ করে দেওয়ার পরে আপনার গুগল ক্রোমে যতগুলো নোটিফিকেশন আছে তখন কিন্তু আর আপনার ফোনে আসবে না। তার মানে আপনি ব্যক্তিগত থেকে অনেকটা রেহাই পাবেন। এরপরে আমরা চলে যাব তিন নম্বর যেটা সেটিংস, খুবই চমৎকার সেটিংস, যেটা সাধারণত আমরা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে গুগল ক্রোমের এটা কিন্তু আমরা চাইলে ব্ল্যাক করে নিতে পারি। অনেকে আমরা মেসেঞ্জার, ফেসবুক, ইমো এগুলো কিন্তু ব্ল্যাক পেজে চালিয়ে থাকি। দেখুন আমারটা কিন্তু এখন পুরোটা হোয়াইট, তার মানে আমার হোয়াইটে আবার অনেকেই চয়েস করি, আমরা অনেকেই হোয়াইট পেজে চালানোর চয়েস করি না। আমরা চাই যে আমরা একটু উন্নত হওয়ার চেষ্টা করি, যার কারণে কিন্তু আমাদের যে পেজটা থাকে এটা ব্ল্যাক হলে ভালো হয় আমরা মনে করি, বা ব্ল্যাক সাইট চালিয়ে কিন্তু আমাদের চোখের কোনো সমস্যা হবে না বা আমরা অনেকটা মজা পাবো। এর কারণে আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ব্ল্যাক করে দেবো। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে থিমস, যে আপনারা সেটিংসে একটা অপশন পাবেন থিমসে। থিমসে চলে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন লাইট, একটা পাবেন ডার্ক। এখন সিম্পলিভাবে বাই ডিফল্ট এখানে লাইট দেওয়া থাকবে, আমরা এটাকে ডার্ক মোডে অন করে দেবো। অন করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এখন কিন্তু আমার চোখে ধরতেছে না, বা এটা সাইডটা অনেক দীর্ঘ সময় চালালে কিন্তু আমার চোখের কোনো সমস্যা হবে না। তা আশা করি এই সেটিংস টিনটা আপনারা বুঝবেন এবং আপনাদের ফোনে অ্যাপ্লাই করে নেবেন। বিশেষ করে এক নম্বর যে সেটিংটাতে, এটা প্রত্যেকটা ফোনেই আমি মনে করি অ্যাপ্লাই করা উচিত। তা প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস। আশা করি এই তিনটে সেটিংস আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর সবশেষে রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।